দুর্নীতিগ্রস্তর টকার পাহাড়, গণি শেষ করব নোৱাৰা টকার ডোম, গাড়িত ভরা হয়েছে কার্টনে কার্টনে টকা, মরমর পত্নীর নামত থাকা ফ্লেটত টকার পাহাড় গড়া এইজন দুর্নীতিগ্রস্ত হল ধুবুরী জেলা পরিষদের মুখ্য কার্যবাহী বিষয়া বিশ্বজিৎ গোস্বামী। সরকারি আসনির ধন মুকলার বাবদ 9% কমিশনের অঙ্ক করে থাকতে শুকুরবারে বিশ্বজিৎ গোস্বামীক গ্রেপ্তার করেছিল দুর্নীতি নিবারণে। ফকিরগঞ্জ জেলা পরিষদের সদস্য জাকির হোসেনের কমিশনের নগদ 30,000 টাকা লোতে হাতে লোতে ধরা পড়ে দুর্নীতিগ্রস্ত ACSP বিষয়াজন। তার পাছতে দুর্নীতি নিবারকর SP সিংহরাম মিলির নেতৃত্বত বিশ্বজিতর টকার পাহাড়ত চলিল খনন প্রক্রিয়া। শুকুরবারে বিয়লির পর শনিবারে পুৱতি নিশালৈ 12 ঘণ্টা জুড়ি চলা এই অভিযানত বঙাইগাঁওর সংগ্রাম নিলয় নামৰ আবাসর ফ্লেটত জব্দ হল প্রায় 2,32,00,000 টাকা। 2,00,00,000 টাকা যেতিয়া জব্দ করেছে, ইমান টাকা পালে কত? এই রাইজর টাকা, ধুবুরী বাসীর রাইজর টাকা, উন্নয়নের অসম সরকারে যিখিনি টাকা দিছে ধুবুরীবাসীর রাইজর উন্নয়ন করার কারণে, সেই উন্নয়নের টাকা দি তেখেতে নিজে উন্নয়ন করেছে। তো 100 গরু মারিলে বাগর মরণ হয়, তেখেতে পাপ করতে করতে উপরচেরা হেমাই গৈছে, গতি পাপর প্রায়শ্চিত্ত হব লাগে। আমি নথৈ আনন্দিত হয়েছো, অকল আমিয়ে নহয় ধুবুরীবাসী রাইজ আনন্দিত হয়েছে যে এটা 5,00,000 টাকার কামর ভিত্তিত যদি 1,00,000 টাকা আগতীয়াক উৎকোচ দিব লাগে, 4,00,000 টাকাত কাম করলে কামখিনি বহুত নিম্নগামীর কাম হব। অভিযানত বৃহৎ পরিমাণের সোণর আ অলঙ্কারের লগতে অভিযানকারী দলে জব্দ করে বিশ্বজিৎ গোস্বামীর 6টা ব্যাংক একাউন্ট। দীর্ঘ 2টা বছরে ধুবুরী জেলা পরিষদের কার্যালয়ত কর্মরত হয়ে থাকা বিশ্বজিৎ গোস্বামীয়ে ভিন্ন স্থানত নামে বেনামে সম্পত্তির পাহাড় গড়ার অভিযোগ। CEO বিশ্বজিৎ গোস্বামীর দুর্নীতি নিবারকে গ্রেপ্তার করে ধুবুরী জেলা পরিষদের সহকারী জেলা প্রকল্প সমন্বয়ক মৃণাল কান্তি সরকারক। ইতিমধ্যে দুর্নীতিগ্রস্ত দুইজন বিষয়াক গুয়াহাটি আনিও জেরা করে দুর্নীতি নিবারকে। ইফালে এই সফল অভিযানের দুর্নীতি নিবারক শাখাক সাব্বাস দি ভবিষ্যতেও দুর্নীতি বিরোধী এই যুঁজ অব্যাহত রাখবলৈ টুইটযোগে আহ্বান জানাইছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীর তথ্যমতে 2021 চনের 10 মে'ৰ পৰা চলা দুর্নীতি বিরোধী যুঁজর এই জালখনত পৰিছে 117 গৰাকী সরকারী বিষয়া কর্মচারী। ধুবুরীর পৰা জ্যোতির্ময় চক্রবর্তী আর বঙাইগাঁওর পৰা উপানন্দ শর্মার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।